हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो ओथेलो থেকে তোমাদের আমি যে ছটা ব্রড কোশ্চেন সাজেশন দিয়েছিলাম তার মধ্যে বলেছিলাম যে চারটি প্রশ্নের উত্তর খুব ভালো করে তোমাদের পড়তে হবে। তো সবকটা প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে বাংলা মানে সহ তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো এবং দেখো যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের কিভাবে লিখতে হবে। যারা ওথেলো অ্যাটেম্প করবে বলে ভাবছো যে ওথেলো থেকে 5 মার্কসের কোশ্চেন আমরা করব, তো তারা অবশ্যই করে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দেখে নাও এবং বুঝে নাও যে কিভাবে লিখতে হবে। টু দ্য পয়েন্ট কিন্তু অ্যান্সার লেখার চেষ্টা করবে, খুব বেশি বড় করার কিন্তু দরকার নেই। 5 মার্কসের অ্যান্সার কিন্তু খুব বেশি বড় হয় না, একদম ছোট করে তোমাদের লিখে দিয়েছি। আর এছাড়াও যারা ওথেলো ছাড়া ভাবছো যে আমি ওথেলোটা করবো না, অ্যাজ ইউ লাইক করবো বা ম্যাকবেথ করবো, তাহলে তার থেকেও কিন্তু 5 মার্কসের ব্রড কোশ্চেন উত্তর সহ ইতিমধ্যেই আমার চ্যানেলে পোস্ট করা হয়েছে, অবশ্যই করে কিন্তু তোমরা ভিডিওগুলো দেখে নিও। হাউ ডিড ওথেলো ওভারকাম দ্য ফিউরি অফ ব্র্যাভেনশিও আফটার ম্যারি ডেসডিমোনা। ডেসডিমোনাকে বিয়ে করার পর ব্র্যাভেনশিওর ক্ষোভ কিভাবে সে অতিক্রম করেছিল বা ব্র্যাভেনশিওর ক্ষোভের হাত থেকে সে কিভাবে বেঁচেছিল ওথেলো, সেটা এখানে লিখতে হবে। ইন শেক্সপিয়ার্স ওথেলো, শেক্সপিয়ারের ওথেলোতে দ্য ম্যারেজ অফ ওথেলো অ্যান্ড ডেসডিমোনা ওয়াজ প্রাইভেটলি সলেমনাইজড। ওথেলো এবং ডেসডিমোনার বিবাহ গোপনে সম্পন্ন হয়েছিল, মানে ওরা নিজেরা নিজেদেরকে নিজেদের মধ্যে বিয়ে করেছিল, কিন্তু সেটা কিন্তু তার বাবা অর্থাৎ ব্র্যাভেনশিও মানে ডেসডিমোনার বাবা ব্র্যাভেনশিও কিন্তু জানতো না। ওয়েন ব্র্যাভেনশিও কেম টু নো অ্যাবাউট ইট, যখন ব্র্যাভেনশিও এটা জানতে পারে, হি বিকেম ফিউরিয়াস, সে কি হয়েছিল, ভীষণ রেগে গিয়েছিল। হি অ্যাপিল্ড টু দ্য ডিউক এগেনস্ট ওথেলো, অ্যাকিউজিং হিম অফ কাস্টিং স্পেল অ্যান্ড উইচ ক্রাফট টু সিডিউস জেন্টল ডেসডিমোনা অ্যান্ড ম্যারিড হার ডটার উইথাউট টেকিং দ্য কনসেন্ট অফ হার ফাদার। আচ্ছা, এখানে লাইনটা অনেকটা বড়, তো ভেঙে ভেঙে বলি। হি অ্যাপিল টু দ্য ডিউক, মানে হি মানে হচ্ছে এখানে কি ব্র্যাভেনশিও, ব্র্যাভেনশিও ডিউকের কাছে আবেদন করেছিল। কি আবেদন করেছিল? টু দ্য ডিউক এগেনস্ট ওথেলো, ওথেলোর বিরুদ্ধে অভিযোগ করেছিল, আবেদন করেছিল ওথেলোর বিরুদ্ধে, মানে কি আবেদন করেছিল, অ্যাকিউজিং হিম অফ কাস্টিং স্পেল অ্যান্ড উইচ ক্রাফট। এবং সে বলেছিল যে সে তার মেয়ে ডেসডিমোনাকে, শান্ত মেয়ে, ভদ্র মেয়ে ডেসডিমোনাকে কি করেছে, উইচ ক্রাফট অর্থাৎ জাদু জাদু করে মুগ্ধ করে ওকে বিয়ে করেছে, মানে ওকে জাদু মন্ত্রে বশ করে ওকে বিয়ে করেছে। এবং তার বাবার কোনো রকম কিন্তু অনুমতি সে নেয়নি বিয়ে করার, মানে তার বাবার অমতেই কিন্তু ডেসডিমোনাকে সে বিয়ে করে নিয়েছে। ওথেলো ওয়াজ কল্ড আপন টু দ্য সিনেট ফর হিজ ডিফেন্স, এবং ওথেলোকে তার স্বপক্ষে বলার জন্য অর্থাৎ ওথেলোর মতামত শোনার জন্য যে এই স্বপক্ষে ওথেলো কি বলবে, সেই জন্য তাকে কি করা হয়, সভায় ডাকা হয়। হি ন্যারেটেড এ সিম্পল স্টোরি অফ হিস লাভ উইথ আর্টলেস এলোকুয়েন্স, মানে কোন রকম বাড়িয়ে চাড়িয়ে না বলে সে যেরকম সাধারণভাবে ঘটনাটা ঘটেছিল সেরকমভাবে বলেছে, যে ডেসডিমোনার কথাগুলো শুনে, বীরত্বের কথা শুনে ওর প্রেমে পড়ে যায়। একইভাবে ওথেলোও কিন্তু ডেসডিমোনার প্রেমে পড়ে যায়, ওর স্বভাব দেখে, ওর আচরণ দেখে। ডিউক ওয়াজ ইমপ্রেসড, রাজা খুশি হয়। এবং এই সাধারণ যে বর্ণনা, কোনো রকম বাড়িয়ে চাড়িয়ে কিছু বলেনি, এতে রাজা খুশি হয়। দ্য ডিউক confessed that Othello's honest art of wooing heart wooing and the skill of telling a soft tale had won the heart of Desdemona. তিনি বলেন, তিনি বর্ণনা করেন, মানে তিনি স্বীকার করেন যে ওথেলোর যে গল্প বলার যে সাধারণ ধরন এবং হৃদয়ের যে সত্যিকারের, সে একজন প্রকৃত মানুষ। এই যেখানে দেখো এখানে রয়েছে অনেস্ট আর্ট অফ উইং, মানে এখানে বলতে চাই যে অ্যান্ড দ্য স্কিল অফ টেলিং এ সফট টেল, মানে যে ওথেলো যে খুবই সাদা সাপটা ভাবে, খুবই সাধারণভাবে একটা গল্প বলতে পারে, সেইটা এবং তার হৃদয়ে দেখে কিন্তু কি হয়েছে, তার হৃদয়ের এই যে শিল্প সেটা দেখে অনেস্ট আর্ট অফ উইং, মানে হচ্ছে তার যে কথার মধ্যে কোনো রকম দুরকম কথা নেই, একদম সোজা সাপটা সে কথা বলে, সেটা দেখে কি হয়েছে, ডেসডিমোনা তার প্রেমে পড়েছে, ডেসডিমোনা তার ডেসডিমোনার হৃদয় সে জয় করেছে। ডেসডিমোনা অলসো কনফার্ম দ্য স্টেটমেন্ট অফ ওথেলো, ডেসডিমোনাও কিন্তু ওথেলোর এই স্টেটমেন্টটা স্বীকার করে নেয় যে হ্যাঁ ওর যেটা বলেছে সেটা সঠিক। অ্যান্ড ব্র্যাভেনশিও কুড নট বাট একসেপ্ট হিম অ্যাজ হিজ সান ইন ল, এবং ব্র্যাভেনশিওর তাই কিছুই করার ছিল না, রাজাও যখন বলে দিয়েছে তখন তো একে তার জামাই হিসাবে মেনে নিতে হবে। ইন দিস ওয়ে, এইভাবে ওথেলো ওভারকাম দ্য ফিউরি অফ ব্র্যাভেনশিও, এইভাবে ওথেলো ব্র্যাভেনশিওর যে ক্ষোভ সেই ক্ষোভের হাত থেকে বেঁচে। ওটা কি রয়েছে, ডিসকাস হাউ ওথেলোজ লাভ ফর ডেসডিমোনা চেঞ্জ ইন্টু মিস্ট্রাস্ট ইন দ্য স্টোরি, গল্পে ওথেলো ভালোবাসা ডেসডিমোনার প্রতি কিভাবে অবিশ্বাসে পরিণত হয়েছিল বা পরিবর্তিত হয়েছিল। কি লিখবে, ইন শেক্সপিয়ার্স ওথেলো, শেক্সপিয়ারের ওথেলোতে ডেসডিমোনা অ্যান্ড ওথেলো লাভড ওয়ান অ্যানাদার ভেরি মাচ,
শেক্সপিয়ারের ওথেলো যে ড্রামা রয়েছে সেই ওথেলো ড্রামাতে বা নাটকে ডেসডিমোনা ওথেলোকে ডেসডিমোনা এবং ওথেলো দুজন দুজনকে কিন্তু পরস্পর পরস্পরকে ভীষণ ভালোবাসত। ইন দেয়ার লাভ অ্যাপিয়ার ক্যাসিও হেল্প দেম, এবং তাদের এই প্রেমের সম্পর্কে কে তাদেরকে সাহায্য করেছিল, ক্যাসিও তাদেরকে সাহায্য করেছিল। ওথেলো প্রমোটেড ক্যাসিও টু দ্য র্যাঙ্ক অফ লেফটেন্যান্ট, এবং এর জন্য ক্যাসিওকে সে কি করেছিল লেফটেন্যান্ট পদে ক্যাসিওকে ওথেলো উন্নীত করেছিল। দিস ওয়াজ দ্য কজ অফ ইয়াগোস অফেন্স, এটাই কিন্তু ইয়াগোর চোখে একদম ভালো হয়নি, মানে ইয়াগো ভাবতো যে সেই লেফটেন্যান্ট পদটা কার জন্য, মানে কে দাবিদার লেফটেন্যান্ট পদের আসল দাবিদার হচ্ছে ইয়াগো। ইয়াগো এতে কি হয় ঈর্ষান্বিত হয়, ও এটা সহ্য করতে পারে না। ইয়াগো ওয়াজ সিনিয়র টু ক্যাসিও, ইয়াগো ক্যাসিওর থেকে সিনিয়র ছিল, বেশি বয়স্ক ছিল, অ্যান্ড থট টু বি ফিটিং ফর দ্য পোস্ট, এবং সে মনে করতো যে সে নিজে ওই পোস্টটার জন্য একদম উপযুক্ত। ফায়ার্স উইথ অ্যাঙ্গার, রাগে একদম আগুন হয়ে গিয়ে ইয়াগো প্ল্যান্ড এ স্কিম অফ রিভেঞ্জ, ইয়াগো সিদ্ধান্ত নেয় যে সে বদলা নেবে। হি ইনস্টিল ইজ সিড অফ জেলাসি অ্যান্ড সাসপিশিয়ান ইন ওথেলোস মাইন্ড, সে কি করে ওথেলোর মনের মধ্যে ঈর্ষা এবং একটা সন্দেহের বীজ সে রোপণ করে। হি প্রভোকড ওথেলো দ্যাট ডেসডিমোনা ওয়াজ আনফেইথফুল, সে ওথেলোকে প্রভোক করতে থাকে, মানে কে করতে, মানে ইনস্টিগেট করতে থাকে, প্রভোক করতে থাকে, বলতে থাকে যে ডেসডিমোনা আনফেইথফুল, মানে কোন রকম ভাবে কায়দা কানুনে বা ইঙ্গিতে ইশারা ইঙ্গিতে বোঝাতে থাকে যে ডেসডিমোনা অবিশ্বস্ত, মানে ডেসডিমোনা বিশ্বাসী নয়, বিশ্বাসের যোগ্য নয়। শি হ্যাড ইলিসিট রিলেশন উইথ ক্যাসিও, এবং ক্যাসিওর সাথে তার কি রয়েছে অবৈধ একটা সম্পর্ক রয়েছে। শ্রিউড ইয়াগো, শয়তান ইয়াগো ইউজড হিজ ওয়াইফ টু স্টিল অ্যান্ড ড্রপ দ্য হ্যান্ডকারচিফ অফ ক্যাসিওস ওয়ে, এবং সে কি করে মানে শ্রিউড ইয়াগো মানে শয়তান ইয়াগো তার বউকে ব্যবহার করে, তার স্ত্রীকে ব্যবহার করে, কি কাজে ব্যবহার করে, যে ডেসডিমোনার কাছে যে রুমালটা ছিল সেই রুমালটা চুরি করার কাছে তাকে ব্যবহার করে, এবং সেই রুমালটা চুরি করে কি করে ক্যাসিও যে পথ দিয়ে আসছিল সেই পথে ফেলে দেয়। দেন হি ইনফর্মড ওথেলো, তারপর সে ওথেলোকে জানায় কি জানায় দ্যাট হি হ্যাড সিন দ্য স্ট্রবেরি স্পটেড হ্যান্ডকারচিফ ইন ক্যাসিওর হ্যান্ড, এবং সে তারপর ওথেলোকে জানায় যে ওই স্ট্রবেরি স্পটেড যে হ্যান্ডকারচিফ, মানে স্ট্রবেরি ছাপ ছাপ দেওয়া যে হ্যান্ডকারচিফটা, সেটা রুমালটা সেই সে কোথায় দেখেছে, ইয়াগোর হাতে দেখেছে। ইন দিস ওয়ে এইভাবে ওথেলোস লাভ ফর ডেসডিমোনা চেঞ্জ ইন টু মিস্ট্রাস্ট, ওথেলোর ভালোবাসা ডেসডিমোনার প্রতি অবিশ্বাসে পরিণত হয়। যে হোয়াট রোল ডিড দ্য হ্যান্ডকারচিফ প্লে ইন ব্রিঙ্গিং অ্যাবাউট ডেসডিমোনাস রুইন, ডেসডিমোনার দুর্ভাগ্য ডেকে আনাতে রুমালটা কি ভূমিকা পালন করেছিল। ইন শেক্সপিয়ার্স ওথেলো, শেক্সপিয়ারের ওথেলোতে দ্য হ্যান্ডকারচিফ প্লেড এ সিগনিফিকেন্ট রোল ইন ব্রিঙ্গিং অ্যাবাউট ডেসডিমোনাস রুইন্স, ডেসডিমোনার দুর্দশা ডেকে আনতে রুমালটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ইট ওয়াজ ওথেলোস ফার্স্ট গিফট টু ডেসডিমোনা, এটা ছিল ওথেলোর ডেসডিমোনার প্রতি কি ছিল প্রথম উপহার, মানে ডেসডিমোনাকে প্রথম উপহার হিসেবে রুমালটা দিয়েছিল। এ চার্মার গেভ দ্য হ্যান্ডকারচিফ টু ওথেলোস মাদার অ্যান্ড ইনস্ট্রাক্টেড হার টু প্রিজার্ভ ইট কেয়ারফুলি অ্যাজ ইট উড মেনটেন এ হ্যাপি কনজুয়াল লাইফ, কনজুয়াল লাইফ মানে হচ্ছে দাম্পত্য জীবন। একজন চার্মার ওথেলোর মাকে কি করেছিল এই রুমালটা দিয়েছিল, এবং তাকে বলেছিল যে এই রুমালটা যাতে সে যত্ন করে রেখে দেয়, কারণ এই রুমালটা একটা সুখী দাম্পত্যের দাম্পত্য বজায় রাখার জন্য প্রয়োজনীয়, বা সুখী দাম্পত্য বজায় রাখার জন্য এই রুমালটা কাজে দেবে। ইয়াগো ক্লেইমড দ্যাট হি হ্যাড সিন ক্যাসিও ওয়াইপিং হিজ ফেস উইথ দ্যাট স্ট্রবেরি স্পটেড হ্যান্ডকারচিফ, ইয়াগো দাবি করে যে সে ক্যাসিওকে দেখেছে যে ওই স্ট্রবেরি ছোপছোপ দেওয়া যে রুমালটা, সেই রুমালটা নিয়ে সে তার মুখ পুঁচ্ছে। ওথেলো বিকাম রেসলেস, ওথেলো ভীষণ অস্বস্তিতে পড়ে যায় বা অস্বস্তি বোধ করে। ইট মেড ওথেলো সাসপিশিয়াস দ্যাট, ওথেলো এতে কি হয় তার মনে সন্দেহ জাগে, যে কি নিয়ে সন্দেহ জাগে, যে দ্যাট ডেসডিমোনা ওয়াজ আনফেইথফুল, যে ডেসডিমোনা অবিশ্বাসী, মানে সে অবিশ্বস্ত, মানে ভালোবাসার যোগ্য নয়। এবার দেখো এখানে যে উত্তরটা বাকিটা লিখেছি সেটা আগের প্রশ্ন থেকেও কিন্তু কিছুটা রয়েছে, তাই সেখানে তোমাদের মুখস্থ করতে হবে না সেরমভাবে। শি হ্যাড এ সিক্রেট রিলেশন উইথ ক্যাসিও, এবং তার ক্যাসিওর সাথে একটা গোপন সম্পর্ক রয়েছে। ইট ওয়াজ দ্য ট্রেজারাস ভিলেন ইয়াগো, এটা ছিল ওই শয়তান ইয়াগো, হু এমপ্লয়েড হার ওয়াইফ টু স্টিল অ্যান্ড ড্রপ ইট ইন ক্যাসিওস ওয়ে, এবং সে কি করেছিল
ওই রুমালটা ইয়াগো, শয়তান ইয়াগো তার বউকে বা স্ত্রীকে ব্যবহার করেছিল, নিয়োগ করেছিল কি করতে, চুরি করতে। কি চুরি করতে? রুমালটা চুরি করার জন্য তাকে নিয়োগ করেছিল, এবং ক্যাশিও যে পথ দিয়ে আসছিল সেই পথে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছিল। ওয়েন ওথেলো আস্কস ফর দ্য হ্যান্ডকারচিফ অ্যান্ড ডেসডিমোনা ওয়াজ আনএবল টু শো ইট, হিজ সাসপিশন ইন্টেন্সিফাইড। এবং যখন ওথেলো এই রুমালটার কথা জিজ্ঞাসা করেছিল এবং ডেসডিমোনা এটা দেখাতে অসক্ষম হয়েছিল, তখন কি হয়েছিল, তখন ওথেলোর মনে সন্দেহর যে বীজটা সেটা আরো বেশি তীব্র হয়, বা সন্দেহর যে প্রবণতা সেটা আরো বেশি তীব্র হয়ে যায়। মানে ও আরো বেশি করে ওকে সন্দেহ করতে থাকে, মানে ও যে যেটা ভেবেছিল সেটাই হয়েছে, সেটা ও ভাবতে থাকে যে ডেসডিমোনা সত্যি বিশ্বাসের যোগ্য নয়, ও অবিশ্বস্ত। ফাইনালি আউট অফ ফায়ার্স অ্যাঙ্গার হি স্টিফেল্ড হার টু ডেথ। এবং তারপরে প্রচন্ড রাগে রেগে গিয়ে সে কি করে, তাকে মেরে ফেলে। স্টিপল হার টু ডেথ মানে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে, মানে গলা টিপে ওকে হত্যা করে। হোয়াট লিড ডেসডিমোনা টু ম্যারি ওথেলো, ডেসডিমোনা কেন ওথেলোকে বিয়ে করেছিল। ইন শেক্সপিয়ার্স ওথেলো, শেক্সপিয়ারের ওথেলোতে ডেসডিমোনা ওয়াজ এ বিউটিফুল অ্যান্ড জেন্টেল লেডি, ডেসডিমোনা ছিল একজন সুন্দরী এবং ভদ্র বা শান্ত মহিলা। মেনি সুটার্স ক্রেভড হার্ড বাট ডেসডিমোনা হ্যাড চুজেন ওথেলো, এ মুর এ ডার্ক কমপ্লেকশন নোবেল ম্যান। অনেক সুটার্স মানে হচ্ছে তার বিবাহে বিয়ে করার মতো অনেক লোক কি তাকে চাইতো, মানে তাকে অনেক এরকম অভিজাত লোক ছিল যারা যারা কিনা কি করতো, ডেসডিমোনাকে বিয়ে করতে চাইতো। বাট ডেসডিমোনা হ্যাড চুজেন ওথেলো, কিন্তু ডেসডিমোনা কাকে বিয়ে বেছে নিয়েছিল, ওথেলোকে বেছে নিয়েছিল। এ মুর মানে একজন আফ্রিকার বাসিন্দা, আফ্রিকার বাসিন্দাকে কিন্তু মুর বলা হয়। এ ডার্ক কমপ্লেকশন কালো দেখতে কৃষ্ণকায় বর্ণ নোবেল ম্যান, একজন ও ছিল একজন অভিজাত বা নোবেল ম্যান বলতে পারো, মানে সৈনিকের মতো ছিল। শি রিগার্ডেড দ্য হার্ট মোর দ্যান দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড কমপ্লেকশন অফ এ ম্যান। এবং সে কি করত, মানুষের বাইরের চেহারা এবং মানুষের যে গায়ের রং সেটা ছাড়া সে কি করত, মানুষের হৃদয় দিয়ে মানুষকে বিবেচনা করত। হি ওয়াজ এ ভ্যালিয়েন্ট সোলজার, এবং সে ছিল একজন সাহসী যোদ্ধা, মানে এখানে ওথেলোর কথা বলা হচ্ছে। হু ওয়াজ রেইজ টু দ্য র্যাঙ্ক অফ জেনারেল, যাকে কিনা জেনারেলের র্যাঙ্কে কি করা হয়েছিল, উত্তীর্ণ করা হয়েছিল। মানে তাকে, যেহেতু সে ভালো একজন খুবই সাহসী যোদ্ধা ছিল, তার জন্য তাকে জেনারেলের পদ দেওয়া হয়েছিল। ওথেলো ওয়াজ এ গ্রেট ট্রাভেলার, ওথেলো ছিল একজন খুবই মহান বা ভালো বিশাল একজন ভ্রমণকারী, মানে বিভিন্ন জায়গায় সে ঘুরত যুদ্ধের কারণে। হি ইউজ টু ন্যারেট দ্য অ্যাডভেঞ্চারাস স্টোরিজ অফ ব্যাটলস, এবং সে কি করত, যুদ্ধে যে দুঃসাহসিক গল্প সেটা ডেসডিমোনাকে বলতো, এনকাউন্টার্স যে যে হত্যাগুলো সে করেছে সেগুলো বলতো। হিজ ক্যাপটিভেশন বাই ইনসলেন্ট এনিমি, এবং ইনসলেন্ট এনিমি মানে হচ্ছে শত্রুপক্ষ তাকে কিভাবে বন্দী করে রেখেছিল সেই সব গল্প বলতো। স্যাভেজ ন্যারেশনস এবং বিভিন্ন আরো বন্য প্রজাতির মানুষের গল্প তাকে বলতো, স্যাভেজ নেশন সরি ন্যারেশনস বলছি, মানে বন্য জাতিদের কথা বলতো। ডেসডিমোনা ইউজ টু লিসেন টু হার স্টোরিজ উইথ র্যাপ্ট অ্যাটেনশন, গভীর মনোযোগ সহকারে ডেসডিমোনা তার বর্ণনা শুনতো, তার গল্পগুলো শুনতো, অ্যান্ড গ্র্যাজুয়ালি ফেল ইন লাভ, এবং ধীরে ধীরে সে কি করে, তার প্রেমে পড়ে যায়। ইভেন শি ইভেন ডাইরেক্টলি অ্যাকসেপ্টেড হার লাভ ফর হিম আফটার দ্য এন্ড অফ দ্য স্টোরিজ, এবং সে কি করতো, তার ইনডাইরেক্টলি অ্যাকসেপ্ট মানে খুব ডাইরেক্টলি অ্যাকসেপ্ট করতো না, মানে সে বুঝিয়ে দিত যে সে তাকে ভালোবাসে, এবং গল্পের শেষে সে তাকে ইনডাইরেক্টলি গ্রহণ করত, মানে স্বীকার করে নিত যে সে তাকে ভালোবাসে। শি ওয়াজ ফ্যাসিনেটেড বাই ওথেলোস হিরোয়িক ডিডস, ওথেলোর এইরকম নেতাস্বরূপ যে কাজকর্ম, মহান যে কাজকর্ম, সেগুলো দেখে কি হতো, সে মুগ্ধ হয়েছিল। অ্যান্ড দ্য আর্ট অফ স্টোরি টেলিং, এবং এই যে গল্প বলার যে কৌশল সেটা দেখে সে মুগ্ধ হয়েছিল। অ্যান্ড ডিসাইডেড টু ম্যারি ওথেলো, এবং সে সিদ্ধান্ত নিয়েছিল ওথেলোকে বিয়ে করার। আর কি রয়েছে, ওয়াই ডিড ওথেলো ডিসাইড টু কিল ডেসডিমোনা অ্যান্ড হিমসেলফ, ওথেলো কেন সিদ্ধান্ত নিয়েছিল ডেসডিমোনা এবং নিজেকে শেষ করে দেবে, মানে ডেসডিমোনা এবং নিজেকে হত্যা করার সিদ্ধান্ত কেন নিয়েছিল। ইন শেক্সপিয়ার্স ওথেলো, শেক্সপিয়ারের নাটক ওথেলোতে দ্য প্রোটাগনিস্ট ওথেলো মানে মূল যে চরিত্র ওথেলো ডিসাইডেড টু কিল ডেসডিমোনা, ডেসডিমোনাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। কেন সিদ্ধান্ত নিয়েছিল, বিকজ হি থট দ্যাট ইফ শি উড অ্যালাইভ শি উড বিট্রে মোর মেন লাইক হিম, সে ভেবেছিল যে যদি ডেসডিমোনা বেঁচে থাকে তাহলে সে আরো তার মতো আরো অনেক লোককে কি করবে, প্রতারণা করবে, মানে তার প্রতারণার শিকার আরো অনেক লোক হবে। ইয়াগো দ্য ট্রিচারাস ভিলেন, ইয়াগো ভীষণই শয়তান, বিশ্বাসঘাতক একজন শয়তান,
contrived a plan to turn the gentle qualities of the innocent lady into her destruction. সে কি করেছিল, এই মহিলাটির অর্থাৎ ডেসডিমোনার যে শান্ত যে গুণগুলো বা ভদ্র যে গুণগুলো সেগুলোকে এবং মহিলাটির যে নিষ্পাপ স্বভাব সেটাকে তার ডিস্ট্রাকশন অর্থাৎ মৃত্যুতে পরিণত করেছিল বা ষড়যন্ত্র করেছিল। কি ষড়যন্ত্র করেছিল, ইয়াগো যে ভিলেন এখানকার যে শয়তান, ইয়াগো বিশ্বাসঘাতক শয়তান, সে কি করেছিল একটা ষড়যন্ত্র করেছিল, কন্ট্রাইভড এ প্ল্যান মানে একটা ষড়যন্ত্র করেছিল ডেসডিমোনা, ভদ্র শান্ত ডেসডিমোনা এবং নিষ্পাপ ডেসডিমোনাকে তার ডিস্ট্রাকশন অর্থাৎ মৃত্যুর পথে চালিত করার একটা ষড়যন্ত্র সে করেছিল। হি কানিংলি কনভিন্সড ওথেলো দ্যাট ডেসডিমোনা ওয়াজ আনফেথফুল, সে খুবই চালাকির সঙ্গে ওথেলোকে রাজি বুঝিয়েছিল যে ডেসডিমোনা ছিল অবিশ্বস্ত। শি হ্যাড অ্যান ইলিসিট রিলেশন উইথ ক্যাসিও, তার ক্যাসিওর সাথে একটা অবৈধ সম্পর্ক আছে। ওথেলো ওয়াজ ইন্ট্র্যাপড বাই দ্য কনস্পিরেসি অ্যান্ড স্টিফল্ড হার বাই কভারিং আপ ইন বেডশিট টিল দ্যাট, এবং ওথেলো কি করেছিল, ওথেলো এই ষড়যন্ত্রের শিকার হয়েছিল এবং সে কি করে শেষ পর্যন্ত ডেসডিমোনাকে শ্বাসরোধ করে হত্যা করে, বেডশিট দিয়ে মুড়ে যতক্ষণ মারা যায় শ্বাসরোধ করে ওরকমভাবে হত্যা করে। অ্যাজ স্টোন অ্যাজ ডেসডিমোনা ওয়াজ কিল্ড, যখন ডেসডিমোনা মারা যায় ওন্ডেড অ্যান্ড ব্লিডিং আহত ওন্ডেড অ্যান্ড ব্লিডিং ক্যাসিও কেম ইন অ্যান্ড ডিসক্লোজ দ্য ক্রাইম অফ ইয়াগো শোয়িং দ্য লেটার্স, এবং সে তখন কি করেছিল, তখন সে চিঠিগুলো দেখিয়ে আহত এবং রক্তক্ষরণরত ক্যাসিও চিঠিগুলো দেখিয়ে ইয়াগোর যে দোষ বা ইয়াগোর যে ক্রাইমটা করেছে অন্যায়টা করেছে সেটা সে প্রকাশ করে। ইট ওয়াজ এ থান্ডার স্ট্রোক টু ওথেলো, এটা ওথেলোর কাছে এটা বাজ পড়ার মতো ছিল, কারণ ওথেলো তো নিজের বউকে খুন করে ফেলেছে এবং সে বিশ্বাস করতো যে ডেসডিমোনা তাকে ভালোবাসে না, তাকে প্রতারণা করেছে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে ইয়াগোর এটা ষড়যন্ত্র ছিল। হি কুড নট টলারেট দ্য এক্সট্রিম অ্যাঙ্গুইশ অফ কিলিং সাচ অ্যান ইনোসেন্ট অ্যান্ড ফেথফুল ওয়াইফ অ্যান্ড কিল হিমসেল, সেটা সহ্য করতে পারে না, প্রচন্ড রাগ তার নিজের উপর হতে থাকে যে সে তার নিষ্পাপ এবং বিশ্বস্ত বউকে এরকমভাবে হত্যা করেছে এবং তারপরে সে ভীষণ রেগে গিয়ে নিজেকে হত্যা করে। তো এখানে বলেছে, দেখো প্রশ্নটা কি রয়েছে, স্কেচ হাউ ইয়াগো হ্যাজ বিন ক্যারেক্টারাইজড ইন ওথেলো, ওথেলো গল্পে বা ওথেলো নাটকে ইয়াগোকে কিভাবে ইয়াগোর চরিত্র বিশ্লেষণ কিভাবে করা হয়েছে বা ইয়াগোকে কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ইন শেক্সপিয়ার্স ওথেলো, শেক্সপিয়ারের ওথেলোতে ইয়াগো হ্যাজ বিন ক্যারেক্টারাইজড অ্যাজ এ ট্রেচারাস ভিলেন ইন দ্য প্লে ওথেলো। আচ্ছা, ইয়াগো কি করা হয়েছে ইন শেক্সপিয়ার্স ওথেলো, শেক্সপিয়ার ওথেলোতে ইয়াগোকে কি করা হয়েছে, একজন শয়তান ভিলেন হিসাবে ফুটিয়ে তোলা হয়েছে। ইয়াগো হ্যাজ বিন ক্যারেক্টারাইজড অ্যাজ এ ট্রেচারাস ভিলেন ইন দ্য প্লে ওথেলো, আবার লেখার দরকার নেই। হি ওয়াজ এ মেলিশিয়াস পার্সন, সে একজন ভীষণই শয়তান একজন ব্যক্তি ছিল। সে কি করেছিল, ওয়েন ওথেলো প্রমোটেড ক্যাসিও টু দ্য র্যাঙ্ক অফ দ্য অফ লেফটেন্যান্ট, অর্থাৎ লেফটেন্যান্টের পদে যখন ওথেলো ক্যাসিওকে ও উন্নীত করে বা ওকে প্রমোট করে যখন, হি ওয়াজ স্ক্রনফুল অ্যাট ক্যাসিও, এবং সে তখন কি হয় ক্যাসিওর উপর ভীষণ পরিমাণে রেগে যায়, ক্যাসিওর উপর ঈর্ষান্বিত হতে থাকে। হি হ্যাড অ্যানাদার আনজাস্ট সাসপিশন দ্যাট ওথেলো ওয়াজ টু ফন্ড অফ হিজ ওয়াইফ ইমিলিয়া, এবং তার মনে এটাও সন্দেহ ছিল যে একটা অন্যায় সন্দেহ ছিল যে ওথেলো তার বউ ইমিলিয়াকে ভীষণ পছন্দ করে। সো হি ডিভাইসড এ প্ল্যান অফ রিভেঞ্জ টু ডিস্ট্রয় দেম, এবং তাই সে সিদ্ধান্ত নেয় যে তাদেরকে অর্থাৎ ওথেলো এবং ক্যাসিওকে শেষ করে দেবে, একদম বদলা নেওয়ার একটা প্ল্যান করে। এই প্ল্যান অফ রিভেঞ্জ, আচ্ছা এখানে PLAN হবে। ইন সাইপ্রাস ইয়াগো লিউড ক্যাসিও টু ড্রিঙ্ক, সাইপ্রাসে ইয়াগো ক্যাসিওকে প্রলুব্ধ করতে থাকে মদ্যপান করার জন্য। হি মেড হিম ড্রাঙ্ক, তারপরে সে কী করে তাকে ড্রাঙ্ক করে, ড্রাঙ্ক মানে হচ্ছে তাকে মাতাল করে দেয় অ্যান্ড ইনভলভ হিম ইন এ স্কাফেল, এবং তারপরে তাকে কী করে একটা হাতাপাই বা ছোটোখাটো লড়াইয়ে তাকে নিয়োগ করে দেয়, মানে যাতে সে ঝামেলা করে সেটাই সে চেয়েছিল। ওথেলো ডিমোটেড ক্যাসিও ফ্রম হিজ র্যাঙ্ক, ওথেলো তার ক্যাসিওকে কী করে তার পদ থেকে সরিয়ে দেয়। দাস ইয়াগোস ফার্স্ট স্কিম ওয়াজ সাকসেসফুল, এইভাবে ইয়াগোর প্রথম যে পদটা, যে মানে প্রথম যে স্কিমটা, মানে ওর যে প্রথম পরিকল্পনাটা ছিল সেটা সফল হয়। হি ইমপ্ল্যান্টেড এ সিড অফ জেলাসি অ্যান্ড সাসপিশিয়ান ইন ওথেলোস হার্ট, ওথেলোর হৃদয়ে সে কী করে একটা
সন্দেহ এবং হিংসার বীজ সে বপন করে দেয়। হি প্রভোকড ওথেলো রিগার্ডিং দ্য সিক্রেট রিলেশন বিটুইন ডেসডিমোনা অ্যান্ড ক্যাসিও, ক্যাসিও এবং ডেসডিমোনার মধ্যে একটা গোপন সম্পর্ক আছে সেটা বলে ওথেলোকে সে কি করে প্রভোক করে। দ্য হ্যান্ডকারচিফ অ্যান্ড ওথেলো ওয়্যার দ্য ভিকটিমস অফ হিস কন্ট্রাইভিং স্ট্র্যাটেজেম, মানে স্ট্র্যাটেজি, মানে বলতে পারো যে ওথেলো এবং ওথেলো দ্য হ্যান্ডকারচিফ অ্যান্ড ওথেলো ওয়্যার ভিকটিমস, রুমাল এবং ওথেলো তার ষড়যন্ত্রের শিকার হয়। ওয়েন হিজ ট্রেচারি ওয়াজ ডিসক্লোজ, যখন তার ট্রেচারি মানে হচ্ছে তার বিশ্বাসঘাতকতা সামনে আসে, হি মানে তার ষড়যন্ত্রের কথা যখন সামনে আসে, হি ওয়াজ এক্সিকিউটেড অ্যান্ড স্ট্রিক্ট উইথ স্ট্রিক্ট পানিশ, এবং তাকে কী করা এক্সিকিউট করা হয়, হত্যা করা হয় এবং তাকে কঠোর শাস্তির সাথে তাকে কী করা এক্সিকিউট করা হয়, হত্যা করা হয়। আশা করি বুঝতে পারলে নেক্সট ভিডিওতে পরের যে তোমাদের টেক্সট রয়েছে সেটার থেকে প্রশ্ন শেয়ার করবো, অর্থাৎ অ্যাজ ইউ লাইক ইট তো হয়ে গেছে, তাহলে বাকি আছে টুয়েলথ নাইট আর কমেডি অফ ইটার্স, এগুলো থেকে প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।